চকলেট টিভির দর্শকদের শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। করোনার এই দুঃসময়ে আমাদের শিল্পীদের সময় কেমন যাচ্ছে তা জানার জন্য আমাদের নিয়মিত আয়োজন শিল্পীর সাথে আলাপন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় নৃত্যশিল্পী, প্রশিক্ষক, কোরিওগ্রাফার, পরিচালক নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা চট্টগ্রাম সঞ্চিতা দত্ত। চলুন কথা বলা যাক তার সাথে। কেমন আছেন আপনি? আছি ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমরা যতদূর জানি আপনি একজন জনপ্রিয় নৃত্যশিল্পী, আপনার তো প্রচুর স্টেজে নাচ করা হয়েছে। আপনার এই যে নাচের প্রতি পদচারণা, নাচ নৃত্যশিল্পীর পদচারণা, এটা কিভাবে শুরু হয়েছে? আমি আসলে খুব একটা সাংস্কৃতিক ফ্যামিলির মেয়ে, আমার ভাই বোন সবাই এটার সাথে জড়িত, আমি সবার ছোট ফ্যামিলিতে, এবং আমি নিজেই জানি না আমি কতটুকু বয়স থেকে নাচ শিখছি। যখনই আমার বুদ্ধি হলো আমি স্কুলে পড়ছি, এবং সেটা খুব সম্ভবত ক্লাস ফোর ফাইভে যখন পড়ছি, তখন থেকে বিভিন্ন কম্পিটিশনে যখন জয়েন করছি ন্যাশনাল কম্পিটিশনে নতুনকুড়িতে, তখন থেকেই আমার মধ্যে নাচের ইয়েটা আরও বেশিভাবে প্রতিফলিত হচ্ছিল। তো খুব ছোটবেলার থেকে আমি নাচের সাথে জড়িত। এই পর্যন্ত আপনি তো অনেক নাচে অংশগ্রহণ করেছেন এবং আপনি নৃত্যাঙ্গনে অনেক সিনিয়র একটা পর্যায়ে আছেন আমরা যতদূর জানি। আপনার এই নৃত্য পরিচালনা কত বছর ধরে চলছে? নৃত্য পরিচালনা তো অ্যাকচুয়ালি ধরতে গেলে আমার প্রায় 20-25 বছর ধরে চলছে। আমি দিল্লি থেকে আসার পর থেকে এটা চলছে। আমি দিল্লিতে স্কলারশিপে যখন পড়তে যাই, ব্যাক করি 1999-এ ব্যাক করি, এরপর থেকে আমি আমার পরিচালনায় স্টুডেন্ট তৈরি করা, গড়ে তোলা এবং ওদেরকে দিয়ে পারফরমেন্স করা, নিজে করা, তখন থেকে শুরু করেছি। বেসিক্যালি 99 থেকে আমার পরিচালনাটা শুরু করেছি। আপনি বলেছেন আপনি দিল্লিতে গিয়েছেন, কোন পারপাসে আপনি দিল্লিতে ছিলেন? আমি দিল্লিতে আমি নাচের উপরে স্কলারশিপ নিয়ে, আইসিসিআর স্কলারশিপ নিয়ে, বাংলাদেশ ইন্টারভিউ দিয়ে আমি দিল্লিতে কথক কেন্দ্রে লক্ষ্ণৌ ঘরানার উপরে আমি বিমিউজ করতে যাই। সেটা হচ্ছে 93-তে যাই এবং 99-এ আমি ব্যাক করি। 5 বছর আমি মিউজিক কমপ্লিট করে আমি 99-এ বাংলাদেশে ব্যাক করি। আপনি তো দিল্লিতে নৃত্য প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন, এটা কি কোনো ধরনের অনার্স ডিগ্রির অংশ ছিল? হ্যাঁ হ্যাঁ, ওখানে অনার্স মাস্টার্স দুটোই ছিল। আমার যেমন অনার্সের সাবজেক্ট ছিল কথক লগ্ন ঘরানা, তার পাশাপাশি সাবসিডিয়ারি সাবজেক্ট ছিল ভোকাল, ক্লাসিক্যাল ভোকাল আর পাখোয়াজ নিতে হতো, পাখোয়াজ কিংবা তবলা। তো সেখানে আমি পাখোয়াজের ইন্টারেস্ট ছিল আমার, তবলা তো সবসময় দেখি আমরা, কিন্তু পাখোয়াজ একটা পাখোয়াজ একটা যন্ত্র আছে তবলা, এটা কী করে বাজায় এই ইন্টারেস্টে কিন্তু আমি ওখানে সাবজেক্ট সাবজেক্ট গিয়েছি, আমি তোমার পাখোয়াজটা নিয়েছিলাম। এবং তার পাশাপাশি স্কলারশিপ নিয়ে গেছি আমি কথকে, ওখানে গিয়ে লক্ষ্ণৌ ঘরানা প্রথমে আমি আমার গুরু হিসাবে পাই রেবা বিদ্যার্থীকে, উনি হচ্ছেন শম্ভু মহারাজ। আমাদের কথকের যে লক্ষ্ণৌ ঘরানা যে বংশ থেকে উৎপত্তি, সে শম্ভু মহারাজ, বৃন্দাদি মহারাজ, নাদেব, ওনাদেরই স্টুডেন্ট ছিলেন উনি। এরপর আমি বিট্টু মহারাজের কাছে যাই, পায় আর কি, বিজু মহারাজ থেকে পায়। তো এইভাবে আমার ওখানে প্রশিক্ষণ চলে, এবং আমরা অনেকজন ছিলাম বাংলাদেশের, একসঙ্গে প্রশিক্ষণ নিয়ে 99-এ আমি বাংলাদেশ ব্যাক করি, মানে চিটংয়ে, ঢাকায় না চিটংয়ে। বেসিক্যালি আপনি তো নৃত্যের উপর একটা অনার্স ডিগ্রি বাইরে থেকে নিয়েছেন দিল্লি থেকে, আর বাংলাদেশেও কি একই সময়ে কোন ধরনের অনার্সের এডুকেশনে আপনি কি সম্পৃক্ত ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি যখন ইন্টারমিডিয়েট পাস করে অনার্স অ্যাডমিশন নিতে যাব, তখন আমি স্কলারশিপে অ্যাপ্লাই করি। তখন আমি এখানে চিটং কলেজে অনার্স অ্যাডমিশনটা নেই পলিটিক্যাল সায়েন্সে, তারপর আমি চলে যাই ইন্ডিয়াতে, দিল্লিতে চলে যাই। পাশাপাশি আমি দুটো একসঙ্গে করেছি, এটাই আমার কাছে মানে এখন আমার কাছে অবাক লাগে, কারণ আমার ধারণাটা ছিল যে বাইরে যাব, পড়াশোনা আর করবো না, একটু ফাঁকি দেব, কিন্তু সেই সুযোগটা ছিল না। তাই সেটা ছিল আমার ফ্যামিলির জন্য, ফ্যামিলির জন্য বলতে সব মাও স্কুল টিচার ছিলেন, তারপর ভাই বোনরা সবাই লেখাপড়া, সবাই হায়ার লেভেল ডিগ্রি করেছে, ভাইরা ডাক্তার, সেই হিসাবে আমি কোনো রকমই পড়াশোনা মিস করতে পারিনি। তো দিল্লির থেকে আমি এসে এসে ফার্স্ট ইয়ার অনার্স কমপ্লিট করলাম, সার্চিগের এইভাবে এসে এসে দুটো একসঙ্গে আমি কমপ্লিট করেছি। কষ্ট হয়েছে,
কিন্তু করেছি, এখন সেটার ফল পাচ্ছি। দুইটা অনার্স দুইটা মাস্টার্স কিন্তু আপনি একসাথে কন্টিনিউ করেছেন, ওই ক্ষেত্রে আপনাকে বাংলাদেশের যে অনার্স এডুকেশনটা আপনার ছিল এই ক্ষেত্রে আপনাকে সাপোর্টটা কিভাবে দিয়েছে? হ্যাঁ, প্রথমত দিয়েছে আমার কলেজ, চিটং কলেজ, চিটং ইউনিভার্সিটি। যেহেতু আমি আইসিসিআর এর স্কলারশিপ নিয়ে গেছি, এটা গভর্নমেন্ট স্কলারশিপ, তো সেহেতু এনারা আমাকে এটা খুব বেশি স্যাক্রিফাইস করেছে। চিটং কলেজ, আমার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের হেড প্রিন্সিপাল আমাকে খুব বেশি হেল্প করেছে এই যাওয়ার ক্ষেত্রে। আমাকে যেহেতু পারমিশন নিয়ে যেতে হবে, আমাকে মাইগ্রেশন দিচ্ছিল না ওখানে, যে পড়াশোনাটাই মাইগ্রেশন নিয়ে ওখানে পড়বো, কিন্তু মাইগ্রেশন তো হচ্ছিল না, যেহেতু গভর্নমেন্টলি দুইটার হয় না একসঙ্গে, ওই জন্য আমাকে মাইগ্রেশন দেয় নেই। ওই আমি এসে এসে এখানে এক সপ্তাহ আগে এসে পাড়াতাম। এক্ষেত্রে আমি একটা খুব ইন্টারেস্টিং কথা বলি, ইন্টারেস্টিং না, এটা আমার কাছে বিশাল পাওয়া, সেটা হচ্ছে আমার মা। তখন তো ধরো যে কি বলে কম্পিউটার ছিল না কিংবা ফটোকপি ছিল না, আমার বান্ধবীরা আমাকে প্রচণ্ড হেল্প করেছে, যেটা ওরা নোট কালেকশন করে আমার মাকে দিয়ে যেত পড়াশোনাটা। আমার মা কী করত, এগুলো হাতে লিখত, লিখে এখান থেকে আমার জন্য দিল্লিতে পাঠাত, যাতে আমার পড়াশোনা বন্ধ না হয়। আমার মা, আমার মা বেঁচে নেই, কিন্তু আমার মায়ের আশীর্বাদে কিন্তু আজকে আমি এতটুকু, মা বাবার আশীর্বাদে, আর পিছনে সমস্ত ভাই বোনরা এগুলোর জন্য খুব বেশি আমাকে সহযোগিতা করেছে। আর বান্ধবীরা তো অনার্সে মাস্টার্সে পড়ার জন্য সমস্ত হেল্প ছিল, ওরা নোট না দিলে আমি পড়াশোনা করবো কী করে। তো আরও একটা ইন্টারেস্টিং গল্প বলি, সেটা হচ্ছে আমি যখন দিল্লিতে পড়াশোনা করতাম, আমরা একসাথে 9 জন গেছি, মানে স্কলারশিপ নিয়ে, ঢাকার থেকে ছিল, তারপরে খুলনার থেকে, আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে। আমাদের আগে গেছে মুনমুন্দিরা, মুনমুন্দি তাবাস্তুমা মেতেরা ছিল, সুজিতদা। তো আমার বন্ধুবান্ধবরা যখন আমার রুমে আসতো, ওরা সবাই দেখতো আগে আমার বালিশটা উল্টাতো, কেন জানো, আমার সবসময় বালিশের নিচে নোট, পড়াশোনার নোট, আমি যখনই ফাঁক পেতাম, কারণ ওখানে তো সব সিস্টেমে সকালে যোগা হতো, তারপরে হাফ টাইম ব্যাক, ব্যাকের পরে বাসে গিয়ে আবার নাস্তা করে আবার ক্লাস, একটা পর একটা চলতো, যখনই সময় পেতাম শুতে গেলে আমি পড়তাম। এই করে করে আমি অনার্স মাস্টার্স চিটাগং ইউনিভার্সিটি কমপ্লিট করেছি, ওটাও কমপ্লিট করেছি, এবং উপরওয়ালার আশীর্বাদ। আমার মায়ের তো প্রচণ্ড প্রচণ্ড মানে কষ্ট করেছে আমার মা আমার জন্য, এই পড়াশোনার জন্য বিশেষ করে, যাতে আমার ব্রেকটা না হয় পড়াশোনার। নৃত্য শিল্পের সাথে আপনি অনেক বছর ধরেই সম্পৃক্ত আছেন, পরিবার থেকে আপনি কি পরিমাণ সাপোর্ট পেয়েছেন? পরিবার থেকে আমি সব ধরনের সাপোর্ট পাই নাচের ক্ষেত্রে। আমার ভাই বোনরাও সবাই কিন্তু গান বাজনা করতো, পড়াশোনা গান বাজনা করতো, আমার মায়ের সাপোর্টটা বেশি ছিল। আমি যখন দিল্লি থেকে আসলাম, ফাইনালি চলে আসলাম, আমি ওখানেই থেকে যেতে চেয়েছিলাম, আমার মার কারণে চলে এসেছি। আমি আসার পরে আমি যখন নিজে প্র্যাকটিস করতাম, আমার মামার জন্য শরবত বানিয়ে বসে থাকতো ওখানে আমার প্র্যাকটিস দেখার জন্য, মা বোন, এখনো এখন তো আমার আম্মা মারা গেছেন, আব্বাও মারা গেছেন, ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট ধরনের সাপোর্ট নাচের ক্ষেত্রে, খুব খুব সহযোগিতা পাই ওদের কাছে। পরিবারে, আপনার পরিবারে নৃত্যের সাথে আপনার বাচ্চা বা যারা আছে পরিবারে, তারা কিভাবে সম্পৃক্ত আছে? আমি এক্ষেত্রে একটু পিছনের দিকে যাই, সেটা হচ্ছে আমরা সব ভাই বোনরা একই সঙ্গে থাকি, তো আমার ভাগ্নি ঘরের নাতনিরা আছে ভাগ্নি ঘরে, ওরা তো আমি কখন ফ্রি থাকবো এটাই চিন্তা, আমার নাচের রুমে এসে ওদের নাচতে হবে। এক সবচেয়েতে ছোট যে তার বয়স এখনো 2+ চলছে, শীতে পড়ারে ওরা সবাই নাচের সাথে জড়িত, এবং আমার বোনরাও নাচত, বোনরা নাচত সে সময়, এখন করে না। আমার এক ভাই আছে, সে দু ভাই আমরা, সে ডাক্তার আবার সে গজল করে, চাইল্ড স্পেশালিস্ট, তো ফ্যামিলিগতভাবে আমরা সবাই কিন্তু এটার সাথে জড়িত, পড়াশোনার পাশাপাশি মানে এক্সট্রা ক্যারিকুলামে আমরা সবাই এগুলোর সাথে জড়িত, গান বাজনার সাথে। এবং আমাদের বাসায় এখনো নিয়মিত আমার রুমে প্রত্যেক প্রায় 2-1 দিন পর পরেই একটা আসরের মতন বসে এবং নাচ গান করে। ইভেন ভাগ্নে ঘরের বোরা আছে, আমার ভাইয়ের ছেলে মেয়েরা আছে, ওরা সবাই গান বাজনা নাচ এগুলো করতেই থাকে সবাই একসঙ্গে, মানে এই জিনিসটা আমাদের বাসাতে হয়। এ পর্যন্ত আপনি কি কি ধরনের সফলতা অর্জন করেছেন নৃত্যে? আচ্ছা, সেটা বলি, সেটা প্রথম হচ্ছে আমি 84-তে প্রথম ন্যাশনাল কম্পিটিশনে জয়েন করি, যেটা ছিল জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, শিশু একাডেমির আন্ডারে ন্যাশনাল কম্পিটিশন ছিল পুরা বাংলাদেশে। ওখানে আমি পরপর
পরপর তিনবার কথকে গোল্ড মেডেল পাই। কথকে তখন আমি ক শাখায় ছিলাম, এটা বাচ্চাদের শাখা। হ্যাঁ, বাচ্চাদের শাখা। তখন আমি জাস্ট থ্রি ফোর ফাইভ এরকমই পড়ি। গোল্ড মেডেল আমি একদম পরিষ্কার মনে আছে, গোল্ড মেডেল পাই তিনবার কথকে। এরপরে খ গ্রুপে গিয়ে আরো দুবার গোল্ড মেডেল পাই, তাও কথকে। যার কারণে আমার এই কথকটার উপরে আমার একটা ফ্যাসিনেশন সবসময় রয়ে গেছে। এরপরে আমি নতুন করিতে দুইবার কথকে এবং সাপুরে সাধারণ নৃত্যে আমি অংশগ্রহণ করি এবং প্রথম হয় নতুন করিতে, পরপর দু বছর অ্যাট এ টাইম। আর এমনিতে লোকালিতে অনেক কম্পিটিশন হতো, তখন ওই কম্পিটিশনগুলো তো আমি জয়েন করতাম, সব কিছুতে মোটামুটি একটা ভালো পজিশন নিয়ে আসতাম। আপনার কি কোনো নিজস্ব নৃত্য একাডেমি আছে? হ্যাঁ, আমি দিল্লি থেকে এসেই প্রথমে আমার একটা স্কুল করি। প্রথম স্টুডেন্ট ছিল তিনজন নিয়ে আমি আমার নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি শুরু করি। অ্যানাজবাজার সঙ্গীত পরিষদ আছে না, ওইখানে শিল্পী নিকেতনের একটা ছোট্ট রুম নিয়ে আমি শুরু করি। এরপরে আমি চলে যাই শ্রদ্ধেয় আপনার মুস্তাফি সফি যে আছেন আমাদের জনমাতা, ওনার ওখানে আমি ভাড়া নিয়ে কাজ করেছি, নাচের স্কুল চালিয়েছি। এরপরে পরবর্তী পর্যায়ে আমি আমার ফ্ল্যাটে আমি একটা নাচের জন্য রুম করেছি, যেখানে সবার আশীর্বাদে সবার ভালোবাসায় এখন আমার তিনজন থেকে এখন প্রায় 125 জনের মতন স্টুডেন্ট আছে। চারটা ব্যাচে আমি ক্লাস করাই ওখানে। পাশাপাশি আমি এশিয়া রোমেন ইউনিভার্সিটিতে আছি, ডান্স ডিপার্টমেন্টে হেড হিসাবে এশিয়া রোমেন ইউনিভার্সিটিতে আছি, শুধু ডান্স হিসাবে আছি। দিল্লি থেকে এসে আমি আর্য সঙ্গীতে জয়েন করেছিলাম। আর্য সঙ্গীতে আমি প্রায় 15 বছর করেছি, কিন্তু ওই কাজ বেড়ে যাওয়াতে, স্কুলে ক্লাস বেড়ে যাওয়াতে, নিজের ক্লাস বেড়ে যাওয়াতে, বিভিন্ন কাজ বেড়ে যাওয়াতে পরবর্তী পর্যায়ে আমাকে আর্য সঙ্গীত ড্রপ করতে হয়। এরপর আমি আমার স্কুলটাই চালাচ্ছি, সংস্থার কাজ করতে হয়, নৃত্যশিল্পী সংস্থা চট্টগ্রামে সব চিটনের সব নৃত্যশিল্পীগুলোকে একত্রিত করার জন্য। আপনি আপনার তো অনেক যেহেতু শিক্ষার্থী ছিল, এখন বর্তমানে কে কোন পর্যায়ে আছে? চিটনে তো এখন তো সব বড় ছেলে মেয়েরা, আমি বিভিন্ন জায়গায়, ওরা বিভিন্ন জায়গায় নাচ শেখাচ্ছে। এখন নাম করতে গেলে এখানে তন্ময় বড়ুয়া আছে, অনন্য বড়ুয়া, অনন্য একদম ছোটবেলার থেকে আমার ছাত্র ছিল। তারপর আমি যখন দিল্লিতে যাচ্ছি তখন তার শিল্প ঢাকায় শিবলি ভাইয়ের বেলায় ভাইয়ের কাছে শিখছিল চিটনে, অনন্য। আর ওদের পরবর্তী পর্যায়ে সুদীপ দত্ত জিমি আছে, তন্ময় আছে, অনিশাহা আছে, এরপরে বাইরে আছে আমার কিছু স্টুডেন্ট বিভিন্ন দেশে, মানে বাংলাদেশের বাইরে যেমন লন্ডনে আছে শর্মিলা বলে, তারপরে সুমি আছে উগান্ডাতে, তারপরে আমেরিকার কানাডাতে আছে। এভাবে ছড়িয়ে ছড়িয়ে আছে, ওরা বছরে একবার দুবার বাংলাদেশে আসে, আবার এখান থেকে নিয়ে যায়। আমি এখান থেকে ওদের কাছে, ওরা যেটা চায় সেটা আবার ওদের কাছে পাঠান, ওরা ওখানে ক্লাস করছে, বিভিন্ন স্কুলে শেখাচ্ছে। এটাই হচ্ছে আমার এখন বড় পাওয়া। আপনি তো অনেকগুলো স্টুডেন্টকে শিখেছেন, কিন্তু আপনি কোত্থেকে শিখেছেন? হ্যাঁ, আমি প্রথম আমার নাচে হাতে করি হচ্ছে 21 পদকপ্রাপ্ত শ্রদ্ধেয় রুনি বিশ্বাসের কাছে, আলাউদ্দিন ললিত কলা একাডেমি, যেটা ছিল কোতালি মোড়ে, ওইখানেই আমার প্রথম হাতে করি। আমার গুরুজি মারা গেছেন, উনি 21 পদকপ্রাপ্ত। রিসেন্টলি আমার আরেকজন গুরু ছিলেন অনিল মিত্র, উনি মারা গেলেন এই রানিং মাতির 6 তারিখে মারা গেলেন ক্যালকাটায়। এর পরবর্তী পর্যায়ে তো আমি স্কলারশিপ নিয়ে বাইরে চলে গেছি পড়তে, ওখানে আমি প্রথমে গুরু হিসাবে পাই, আমি একটু আগেও বলেছি, এবার বিদ্যার থেকে প্রথম পাই অনার্স। এরপর আমি বীর্য মহারাজজিকে পাই, সবাই হয়তো শুনে থাকবে মহারাজজি, বীর্য মহারাজজির নাম পরগনাকে পাই, এবং ওখানে শেষ করে তারপরে আমি বাংলাদেশ বের। এই চারজন গুরুই আমার কাছে, আমি ওনাদের কাছে করেছি। তবে আরেকটা নাম একটু আমি বলতে চাই, সেটা হচ্ছে রূপক সেন। রূপক সেনের কাছেও কিন্তু আমি আলোদিন যখন শিখতাম তখন কিছু কিন্তু ওনার কাছেও শিখতাম বলতে, ওখানে কথক পোশাকটা শিখাতেন শ্রদ্ধেয় রুনি বিশ্বাস, আর সাধারণ পোশাকগুলো রূপক শিখাতেন রূপক সেন। উনি শিল্পকলায় ছিলেন, এখন উনি অসুস্থ। নৃত্য শিল্পী হিসেবে এবং আপনি তো নৃত্যকে আপনার একটা পেশা হিসেবে নিয়েছেন, এবং সাথে কি এই নৃত্যের পেশার সাথে আপনি অন্য কিছু কি করছেন? হ্যাঁ, নৃত্যকে আসলে এটা আমার সম্পূর্ণ মনের খোরাক, এটা ছাড়া মনে হয় আমি বাঁচব না। তো অ্যাকচুয়ালি আমাদের দেশের যে পরিস্থিতি, মানে আমাদের কালচারের যে পরিস্থিতি,
বিশেষ করে নাচটা এখনো কিন্তু সামাজিকভাবে আমাদের মেয়েদের নাচা কিংবা এটা এখনো কিন্তু অতটা, হ্যাঁ আগে হয়তো 100% স্বীকৃতি ছিল, এখন সেটা হয়তো 50% নেমে এসেছে, কিন্তু এভাবে পেশা হিসাবে নেওয়াটা আসলে অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ তারপরেও বলবো না যে আমি নেব, এটা আমার পেশাও নেশা, কিন্তু পাশাপাশি আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি, আমি 19 বছর সিডিএসএ চাকরি করেছি চিটং গ্রামার স্কুলে। 2016-17 থেকে আমি প্রিমিয়ার ইংলিশ স্কুলে সাবজেক্ট টিচার এবং কোঅর্ডিনেটর হিসেবে ওখানে আছি পড়াশোনা, তো দুইটাই মোটামুটি আমি চালিয়ে যাচ্ছি অবস্থার পরিপ্রেক্ষিতে। বর্তমানে যে সিচুয়েশনটা আমাদের বিরাজ করছে, এই মুহূর্তে আমরা কিন্তু ফিজিক্যালি কেউ ক্লাস করতে পারছি না, আপনি কিভাবে আপনার শিক্ষার্থীদেরকে ট্রেন আপ করছেন? হ্যাঁ সেটা হচ্ছে আসলে গত বছর থেকে আমরা 2020 থেকে আসলে পুরো ওয়ার্ল্ডে তো একটা খুব মহামারী অবস্থা দিয়ে আমরা যাচ্ছি, তো সেক্ষেত্রে আসলে শিল্পীদের খুব করুণ অবস্থা। এখানে আমি তো একটু ভেঙে বলি আপনাকে, সেটা হচ্ছে যে আমি গত 1 বছর আমরা কোনো কেউ আমাদের নিজেদের একটা ডিসিশন ছিল, যেহেতু আমাদের নৃত্যশিল্পী সংস্থা আছে, আমরা কোনো নৃত্যশিল্পী কোনো প্রশিক্ষক কোনো পরিচালক আমরা কিন্তু চিটাঙে ওভাবে নাচের ক্লাস করিনি, যতটা পেরেছি আমরা দূরত্ব বজায় রেখে এই সিচুয়েশনটা ট্র্যাগল করে ব্যাক করতে ফিরে আসতে চেয়েছি। গত বছর আসলে আমরা কেউ ক্লাস করিনি, কিন্তু এই বছর জানুয়ারি থেকে আমরা সবাই কম বেশি, কারণ এই সমস্ত নৃত্যশিল্পীরা সবাই আমাদের সংগঠনেই আছে, তো সবাই আমরা একটা ডিসিশন আসলাম আমরা জানুয়ারি থেকে ক্লাস করব। জানুয়ারি থেকে আমরা ক্লাস করেছি, সবাই করেছি, আবার এপ্রিল এসে যখন আবার একটু বেড়ে গেল আমরা তখন আবার বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে হ্যাঁ আমাদের তো বিভিন্ন প্রোগ্রামগুলো থাকে, বিশেষ করে টিভিতে, স্টেজ শো তো হচ্ছেই না, টিভি প্রোগ্রামগুলো সিনিয়র বাচ্চাদের ডেকে এনে যতটা ডিস্টেন্স মেনটেন করা যায় ওভাবে নাচ তুলে, এই যে আমরা কিছুদিন আগে ঈদের প্রোগ্রাম করলাম, রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম করলে ওগুলো ভাবে করছি বড় স্টুডেন্টদের নিয়ে, কিন্তু অনলাইনে বেসিক্যালি নাচ শেখাটা না অনেক কঠিন ব্যাপার, পড়াশোনাটা অনলাইনে দেওয়া যায়, নাচ করালে না নিজের মতন করে কিছু শেখা যায় না, বড়দের হয়তো আমি একটা নাচ তুলে পাঠিয়ে দিলাম ওরা শিখে নিল, কিন্তু বাচ্চাদেরকে তো আমরা দূরে দূরে শিখাই সবাই, আমি বেসিক্যালি বাচ্চাদেরকে একদম দূরে দূরে নাচ শিখি, কারণ গ্রো আপটা যদি আমি ঠিক মতো দিতে না পারি তাহলে ওরা দাঁড়াতে পারবে না কখনো, সেক্ষেত্রে অনলাইনে নাচ করাটা খুব একটু কষ্ট হয়ে যায়। তো কিছু কিছু বাচ্চা যখন চায় প্যারেন্টসরা, এখন যেটা হচ্ছে তোমার বড় যে স্টুডেন্ট আছে, বড় স্টুডেন্টরা তো বিভিন্ন জায়গায় ওরা প্রতিষ্ঠিত নাচের স্কুলগুলো চালাচ্ছে, এই প্যান্ডামিক সময় ওদের খুব কষ্ট হয়েছে। তো আমাদের যে নৃত্যশিল্পী সংস্থা আছে আমাদের ঢাকা কেন্দ্র থেকে আমরা অনেক কিছু সরকারিভাবে আমরা অনেক কিছু প্রণোদনা পেয়েছি, অনুদান পেয়েছি, আমরা কি করছি সিনিয়র নৃত্যশিল্পীদের মধ্যে এগুলো ডিস্ট্রিবিউট করে দিয়েছি, এই সময়টুকু তো সবাই আমি চালাতে পারবো নাচের ক্লাস, কিন্তু একদম আমাদের স্টুডেন্টরা তো নাচের ক্লাস চালাতে পারবে না, কারণ প্যারেন্টসরা নেবেন, ওই হিসাবে প্যান্ডামিক সময়টা আসলে অনেকটা সবারই কষ্ট, শুধু আমার না পুরো ওয়ার্ল্ডে, তো ওভাবে চলে যাচ্ছে কিন্তু নৃত্যশিল্পীরা কেউ বুঝছে না, প্রতিদিন ফেসবুক খুললে কিন্তু সব নৃত্যশিল্পীরা তাদের মনে খোরাকের জন্য নাচ করে করে ফেসবুক দিচ্ছে, ওগুলো দেখে দেখে আমাদের এখন সঙ্গে যাচ্ছে। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।